ছোট তুমি পারবা সেটা বুঝো, কিন্তু পারবো কত সময় পর্যন্ত পারবা? কত সময় পর্যন্ত পারবা? যত সময় পর্যন্ত ইচ্ছা হয়। এটা সবারই তো এটা ইচ্ছা হয়। তোমার ইচ্ছা হয় কেমন? ইচ্ছাটা কেমন হয় বলো তো। এই যে আমারে বিয়া করবে, ভালো রাখবে, পারবে না কেন? অবশ্যই পারবে। না এমন হইতে পারে না যে সে পারলো না, তোমার আরো দরকার কিন্তু সে হান পারলো না। ওইরম ওইরম আবার না। কি যেন বললে, পড়া শেষ হবে না শুরু? আপনি বলেন না, আমি তো কোনো সময় ভিডিওর সামনে আসে নাই, এর জন্য কখনো ভিডিওর সামনে আসো নাই, এই প্রথম। প্রেম তো করছো বহুত। প্রেম নো করি নাই, কেউ আমার সাথে প্রেমই করতে আসে না। কারণ কি? এই কারণ তো আমি জানি না, আমার চেহারা খারাপ, ভালো না আমি, এর জন্য। ভালো না খারাপ কি করছো যে আসে নাই? কিছু করছো খারাপ? কিছু তো করি নাই। তখন স্যারারা না আসলে কি আমি জোর করে স্যারারা আনবো? না স্যারারা না আসলে তুমি জোর করে আনবো না। এমনি তোমার ইচ্ছা হয় যে একটা স্যার আসুক, তোমার হাত ধরুক, হাঁটুক, ইচ্ছা হয়? এটা সবারই তো এটা ইচ্ছা হয়। তোমার ইচ্ছা হয় কেমন? ইচ্ছাটা কেমন হয় বলো তো। এই যে আমারে বিয়া করবে, ভালো রাখবে, বাসার দায়িত্ব নেবে, আমার বাবা মার দায়িত্ব নেবে। আচ্ছা, এমনি তোমার একটু মানে পরিবারের তো দায়িত্ব নেবেই, তোমারও দায়িত্ব নেবেই, তো তারপরে তোমার যে তোমার নিজের কি কি ইচ্ছা হয় সেটুক আমি তোমার ইচ্ছার কথা একটু জানতে চাইছি। তাদের বিয়ে শাদী হয়েছে এগুলা তাদের দেখে তোমার একটু ইচ্ছা জাগে যে কখনো আমি কারোর একটু হাত ধরে হাঁটি? হাত ধরে হাঁটার দরকার নেই, তাহলে ভালো একটা মানুষ পাইলে বিয়া করবো, যে আমার ভালো রাখবে, দায়িত্ব নেবে। আচ্ছা, সবসময় কি আস্তে কথা বলো তুমি? না জোরেই কথা কই, আস্তে কথা বলবো কেন? তাহলে আমি তো তোমার দেখতেছি তুমি খুব আস্তে কথা বলতেছো। আমি তো কান ফোন তো আস্তে হয়ে গেছে, আমি তো আমার কান ফোন তো আসে না বাবা। হ্যাঁ, জোরে কথা বলা যায় না আর একটু? লে জোরে কথা বল। হ্যাঁ লে, কেমন ছেলে পছন্দ করো তুমি বলো তো, সত্যি করে বলবো। কেমন ছেলে? একটা হ্যান্ডসাম ছেলে, যে আমার দায়িত্ব নেবে, আমার বাবা মার দায়িত্ব নেবে, আমার ভাইয়ের দায়িত্ব নেবে, সেমন ছেলে। একটা হ্যান্ডসাম ছেলে, খুব ইচ্ছা জাগে একটা হ্যান্ডসাম ছেলে পাবো। কেমন ইচ্ছাটা বলো তো। এই যেমন সবার যেরকম ইচ্ছা থাকে আমারও ওই রকম ইচ্ছা। সবার তো অনেক রকমের ইচ্ছা থাকে, অনেকে ইয়া করে যে আমি চার পাঁচটা প্রেম করবো, এর ভিতরে দেখে একটা বিয়ে করবো। এই যে ওরাই চার পাঁচজন দেখে একটা ভালো ছেলে দেখে বিয়ে বসবো, যে দায়িত্ব নিতে পারবে, খাওয়াইতে পারবে, যে তোমাকে বিয়ে করবে সে তো দায়িত্ব নিতেই পারবে, সমস্যা। হ্যাঁ, এখন তুমি তার কি দায়িত্ব নিতে পারবে? যেরকম দায়িত্ব নিতে পারবে সেরকম নেবে। কিরকম? যেমন সবাই লে, যেমন সবাই না, সে তো যদি তোমার দিনে ভিতরে চার বিয়ে পাঁচ বার করতে চায় তখন তুমি পারবা? অবশ্যই পারবো, যদি আমারে যদি ভালো রাখতে চায় তাহলে উনারে আমি ভালো রাখতে পারবো না? সেটা কেম নেই পারবা, তুমি এত ছোট তুমি পারবা সেটা বুঝো, কিন্তু পারবো। কত সময় পর্যন্ত পারবা? কত সময় পর্যন্ত পারবা? যত সময় পর্যন্ত আমার ভালো ভালোবাসা মানুষ হবে। যত সময় পর্যন্ত চাই, মনে হয় না তুমি তত সময় পর্যন্ত পারবো? পারবো, আমার দেখতে দেখা যায় এরকম ছোট দেখা যায়, আমার দেখা যায় ছোট। আমরা ছোট দেখা গেলে তোমার অনেক ধৈর্য শক্তি আছে যে তুমি পারবা অনেক, তো বুঝতে পারছি। কিন্তু পরে যদি আবার পারবে না কেন? অবশ্যই পারবে না, এমন হইতে পারে না যে সে পারলো না, তোমার ওইরকম আবার না। কিরকম? আমার স্বামী যে আমার ভালোবাসা মানুষ তখন থাকতে হবে, সেটা থাকবে। এতে কি মানে, এতে তো তার হইলো, তোমার কি হইলো? ওনার হইলেই তো আমার হবে। ওনার হলে তোমার হয়ে গেল কি ভাবে? উনি খেলে তোমার পেট ভরে?
ও ভালোবাসলে উনি খাইলে তোমার পেট ভরবে, যে ভালো যে আমার ভালো ভালোবাসবে, যারা আমি ভালোবাসবো উনি খাইলে তোমার পেট ভরবে। ভালোবাসার মানুষ খালি তোমার খাওয়া এক, যাক এটা সুন্দর যে ভালোবাসা আসলে এমন হওয়া উচিত যে ভালোবাসার মানুষ খাইলে আমারই খাওয়া হয়ে যায়। হ্যাঁ এটা আসলে এটা কয়জন, তার মানে তুমি এই জিনিসটাই বা কয়জনের মধ্যে থাকে যে আমি সেটা জানি না, আমার মধ্যে আছে এটা আমি জানি, এটা তোমার মধ্যে আছে এটা তুমি জানো, বুঝতে পারছি। কেমন বয়সের ছেলে হইলে তোমার জন্য পারফেক্ট? যে রকমই হোক আমার যদি ভালোবাসতে পারে, আমি তোমার যদি ভালোবাসতে পারে যে রকমই হোক, কি রকম ভালোবাসা তোমার মন ভরবে? যে রকম ভালোবাসা দেয় যেমন সবাই দেয় ভালোবাসা, এরকম হলেই হবে। আচ্ছা আচ্ছা, এরকম তোমার কোনো নিজের চাওয়া পাওয়া নাই যেমন হইলে হবে? না আমার কোনো চাওয়া পাওয়া নাই। তোমার চাওয়া পাওয়া নাই, এটা কথা তোমার চাওয়া পাওয়া নাই? আমার স্বামী আমার ভালোবাসার মানুষ যদি চায় যেরকম আমার ভালোবাসা দেবে আমি সেই সেইভাবে নিতে রাজি। আচ্ছা আচ্ছা, কি যেন তোমার নাম বলছিলে? মিম। মিম না ওটা তো মিম দিছিলাম, এটা পায়েল। এটা পায়েল, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তুমি কি ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দেবা? আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা কি বলতে পারবা? ফোন মোবাইলের নাম্বার দিলাম। কি যেন নাম বললা? পায়েল। পায়েল, বন্ধুরা পায়েলের সাথে কথা বলছিলাম, বয়স কত? সতেরো। সতেরো বছর বয়স পায়েলের। অনেকে চান যে এমন একটু সতেরো আঠারো পনেরো ষোলো বছরের মেয়ে সাথে জীবনসঙ্গী হিসেবে করে নিতে, আপনারা সেই পায়েলের সাথে কথা বলতে পারেন এবং পায়েলের অনেক কথাই শুনছিলাম। আরে আপনারা যদি পিছন দিয়ে ক্যামেরার পিছন দিয়ে আড়া আড়ি করেন, শেষ করে দিতেছেন, ভিডিওর কোনো কিছু রাখতেছেন, আপনারা বারবার পিছন দিয়ে হাঁটতেছেন, এটা কোনো কথা? ভিডিওটাই নষ্ট করে দিচ্ছেন। তো সেই পায়েলের সাথে আমি কথা বলছিলাম বন্ধুরা, তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি পায়েলের, যদি কারো পায়েলের কথা শুনে যদি মনে হয় যে পায়েলকে জীবনসঙ্গী করবেন বা পায়েলের কথা শুনে যদি ভালো লাগে যে পায়েলের সাথে একটু কথা বলবেন, তাহলে ওর সাথে সরাসরি কথা বলার জন্য আমি পায়েলের ফোন নাম্বারটি বলে দিচ্ছি। পায়েলের ফোন নাম্বারটি হচ্ছে 01948151555। নাম্বারটি আমি আবারও বলছি 01948151555। এই ছিল পায়েলের ফোন নাম্বার। ফোন নাম্বার বলছেন দাঁড়া না, এই যে আপা এটা একটা ভিডিও চলে, আপনারা ভিডিওর মধ্যে যদি এই ঝামেলাগুলো করেন, বলতেছেন যে ফুল নাম্বার বলছেন, নাম্বারটা আমি যেটা উঠে দিয়েছেন সেটা বলছি, ক্যাশ লাগাইলেন আপনার, তো এই ভিডিওটা তো আমার বাদই দেখতেছি। বুঝলেন, আমি পাইলে পর ফোন নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি, তার ফোন নাম্বারটি হচ্ছে 01948151455। নাম্বারটি আমি আবারও বলছি 01948151555। এই ছিল পায়েলের ফোন নাম্বার। তো বন্ধুরা পায়েলের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং এই নাম্বারে ফোন করে ওর সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো পায়েল ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম।